মানবেন্দ্র ঘোষ আমি মেডিকেল এন্ট্রেন্সের প্রিপারেশান নিচ্ছি বাট পড়তে বসে উল্টোপাল্টা চিন্তা হয় ঠিক করে পড়তে পারি না ওই সম্পর্কে কিছু বলুন এই জোয়ান বয়সের যদি চিন্তার কথা বলো ভাই আসুক আসবে এটা প্রকৃতি ঘটায় একটু আমরা যে সঙ্গে থাকছি জীবনে কি চাই বিষয়ে ক্ল্যারিটি আনো এর বিষয়ে বিশাল কিচ্ছু নেই সবার প্রথমেই অস্বীকারে যাবে না যে এমন আসা উচিত তো ওটা আসবে ওটা তোমার নয় একার এফোর্ট নয় পুরো প্রকৃতি তোমার বয়স যে সময় সেটা যা বিধান করেছে এবং পড়তে বসলেই আসে মানে নিশ্চিত পড়ার সাথে অত ভালোবাসা নেই দেখো আদৌ মেডিকেল পড়তে চাও কি না আমি তো গান ফান কিছু শিখিনি ঠিক আছে কিন্তু যখন গান গাইতে বসি আমার মাথায় অন্য কিছু আসে না গান গাইছি তো গান গাইছি আমি তোমার সাথে কথা বলছি তো এরা এখানে বলছি এক ঘন্টা হয়ে গেছে তো কথা বলছি তো বলছি তো যদি নিজের প্রজ্ঞায় নিজের ভালোবাসায় নিজের প্রেমে কিছু চুজ করে থাকো আগে আবিষ্কার করো সত্যিই তো করেছি এবং যদি সত্যিই করে থাকো তাহলে তুমি তার সাথে থাকবে আর তার মধ্যে যে গ্যাপগুলো হচ্ছে ওই গ্যাপগুলো না জীবনে বিশ্রামের অংশ খারাপ চিন্তা বলা বাদ দিয়ে দাও ও চিত্তচিন্তা কিছু আসে কিছু কিছু সঙ্গের প্রভাবে আসে সেই ক্ষেত্রে যদি দেখো যে সঙ্গের প্রভাবে খুব বেশি কিছু অসুবিধা হচ্ছে একটু সঙ্গের উপর কাজ করো একটু কম বেশি করে দেখো আমাদের জীবন তো একটা এরর না আমরা এর উপর কাজ করতে পারি আমরা জীবনের বিভিন্ন যে ইস্যুগুলো ছোটোখাটো ইস্যুগুলো ডিল করতে পারি দেখো যে এখন যদি চলে আসে যে পন সাইটের ইচ্ছা এখন যদি চলে আসে বন্ধুদের সাথে ঘুরতে বা যাওয়ার ইচ্ছা সবার প্রথমে বাদ দাও এগুলো জীবনে থাকা উচিত না এগুলো জীবনে আসবে ভাই কিচ্ছু করার নেই আসবে সন্তুলিত হতে হবে সন্তুলিত কি দিয়ে হবে প্রেম দিয়ে হবে কিভাবে প্রেমের দ্বারা সন্তুলিত হবে আগে দেখো জীবনে সত্যিই কি করতে চাও জীবনকে কতটা ভালোবাসো নিজে যে এক্ষুনি আমি বলছিলাম জীবন আমরা পেয়েছি ওই জীবনের প্রতি কতখানি আমরা গ্র্যাটিটিউড ফিল করছি তা যদি না থাকে তখন জীবন বড় বিরস অলস মনে হয় আর তখনই এইসব উল্টোপাল্টা চিন্তা বেশি আসে তো আমি এই চিন্তাগুলোকে উল্টোপাল্টা বলি না ওগুলোও জীবনের অংশ জীবনে আসতে থাকবে পৃথিবীতে যদি ধনীদের অ্যালাউ করা হয় রিক্সাওয়ালাকেও তো অ্যালাউ করতে হবে সে কি খারাপ সে কি নিম্ন বড় উপযোগী পৃথিবীতে বরফ যেমন চাই গরম জলও তো তেমনই চাই তো এগুলো বিপরীত নয় বিভিন্ন ভঙ্গিমা তো জীবনকে ওইভাবে স্বীকার করো এবং তারপরে কাজ করো দেখো অনেক ইজি হয়ে যাবে